বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে জাতির পিতা, তাই তার অসম্মান কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছে সরকারি কর্মকর্তা ফোরাম। সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিতভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রজাতন্ত্রের কর্মকর্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখতে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারি কর্মকর্তারা। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, এই স্লোগানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিভাগীয় শহর, জেলা ও উপজেলায়ও এই সমাবেশের আয়োজন করা হয়। আজকের এই স্লোগানকে ধারণ করলে আমরা সব অপশক্তিকে প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। বিজয়ের মাসে আমাদেরকে আমাদের জাতির পিতার সম্মান রক্ষা করার জন্য সমাবেশ করতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি কি আমাদের স্বাধীনতা দিয়ে অপরাধ করেছেন? তাহলে কেন তাকে বারবার অপমানিত হতে হবে? বাংলাদেশকে যারা অস্বীকার করে তারা জাতির জনককে অস্বীকার করে, অসম্মান করে। আমরা চাই বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ, সকলের জন্য একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হোক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এখনো চলছে সেই সমাবেশ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একাত্তরের শকুনের আম আবার আমার পতাকা খামছে ধরেছেন, একাত্তরের শকুনের আম আমার পিতাকে, আমার বঙ্গবন্ধুকে আঘাত করার ধৃষ্টতা দেখিয়েছে। আমাদের পূর্বপুরুষরাম, আমাদের পূর্বসূরীরাম 1971 সালে অস্ত্র হাতে যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছে, আমাদের পতাকা দিয়েছে, আমাদের জাতীয় সঙ্গীত দিয়েছে। তাদের উত্তরসূরি হিসেবে আমরা, আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছেন তারা, একটি বাঙালি থাকতেও আমরা এই অপমান সহ্য করব না, এই অপমান হতে দেব না। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা আজ থেকে এই শপথ গ্রহণ করলাম। আমি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমি এই সমাবেশের প্রতি, এই প্রতিবাদের প্রতি আমি সংহতি প্রকাশ করছি। বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীরা 1971 সালে সবার আগে সর্বপ্রথম এই যুদ্ধে, মুক্তিযুদ্ধের একটি ফ্রন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিল। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ যেদিন প্রচার করতে পাকিস্তানি সরকার নিষেধাজ্ঞা আরোপ করে, সেদিন বাংলাদেশ বেতারের কর্মচারী কর্মকর্তারা ধর্মঘট করে সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল।